আয়ন টিভির সম্মানিত দর্শক শ্রোতার গেতার্থে আমাদের সবার প্রিয় জনাব মিজানুর রহমান আজহারি এবং ইসলামী কনফারেন্স 2021-এর বর্তমান অবস্থা সম্পর্কে কিছু আপডেট। পুরো ব্যাপারটি বর্তমানে মহামান্য আদালতের আওতাধীন। আদালত যে সিদ্ধান্ত দেবে আমরা সাথে সাথে আপনাদেরকে সেই সিদ্ধান্ত জানাবো। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত দারুণ একটা খুশির সংবাদ দিতে চলেছি যে মিজানুর রহমান আজহারি হুজুর যুক্তরাজ্যে প্রবেশ করবেন এবং তার বিজয় হয়েছে যুক্তরাজ্যে কোর্টে। তার একটি আপিল করেছিলেন, আপনারা জানেন যে যুক্তরাজ্যে কেন প্রবেশ করতে দেওয়া হবে না আজহারি হুজুরকে। এই বিষয় নিয়ে কিন্তু আজহারি হুজুর যুক্তরাজ্যের হাইকোর্টে কিন্তু একটা আপিল করেছিল, আবেদন করেছিল, এবং সেখানে আজহারি হুজুরের জয় হয়েছে। কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, আল্লাহ যদি কাউকে উপরে তোলে তাহলে পা ধরে কেউ কখনোই কোনোদিন তাকে নিচে নামাতে পারে না, আর আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তাহলে তার সম্মান কখনোই দুনিয়ার কোনো ব্যক্তি ক্ষুণ্ণ করতে পারে না। আজকে সেটাই আবারও প্রমাণ হলো, আজহারি হুজুর যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। এমন একটা খুশির সংবাদ দিয়েছে আমাদের আইওয়ান টিভি, যেই টিভির আয়োজনে মিজানুর রহমান আজহারি হুজুর যুক্তরাজ্যের যাওয়ার কথা ছিল, সেই টিভি আইওয়ান টিভির সিইও আতাউল্লাহ ফারুক নিজের মুখেই এই সুসংবাদটি দিয়েছেন। আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে মিজানুর রহমান আজহারি হুজুরের সম্পর্কে আতাউল্লাহ ফারুক নতুন একটি ভিডিও প্রকাশ করেছে তার আইওয়ান টিভির ফেসবুক পেজে। যে এই ফেসবুক পেজে কিন্তু তিনি বলেছেন যে মিজানুর রহমান আজহারি হুজুর যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন এবং তার কোনো বাধা নেই, তিনি আসবেন, এবং যারা যারা টিকিট কিনেছেন তারা ধৈর্য সহকারে থাকুন। এবং লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে আজহারি হুজুরকে নিয়ে যেই কটকটি করা হয়েছে সেটারও তীব্র নিন্দা জানিয়েছেন আইওয়ান টিভির সিইও আতাউল্লাহ ফারুক। তো চলুন বেশি দেরি না করে আইওয়ান টিভির সিইও আতাউল্লাহ ফারুকের সে ভিডিওটি দেখে আসি, তারপরে আমি মতামত দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়ন টিভির সম্মানিত দর্শক শ্রোতার গেতার্থে আমাদের সবার প্রিয় জনাব মিজানুর রহমান আজহারি এবং ইসলামী কনফারেন্স 2021-এর বর্তমান অবস্থা সম্পর্কে কিছু আপডেট। পুরো ব্যাপারটি বর্তমানে মহামান্য আদালতের আওতাধীন। আদালত যে সিদ্ধান্ত দেবে আমরা সাথে সাথেই আপনাদেরকে সেই সিদ্ধান্ত জানাব। আমি বিশ্বাস করি আদালত খুবই দ্রুত সময়ের মধ্যে একটি সিদ্ধান্ত আপনাদের জন্য নিয়ে আসবেন। অপরদিকে ব্রিটিশ পার্লামেন্টের মাননীয় সংসদ সদস্য জনাব বব ব্ল্যাকম্যান জনাব আজহারি সম্পর্কে পার্লামেন্টে যে মন্তব্য করেছেন, যে কথা বলেছেন, যে স্টেটমেন্ট দিয়েছেন, সেটি সম্পর্কে জনাব আজহারি অলরেডি ওনার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, উত্তরও দিয়েছেন, এবং আমরা অ্যাজ এ স্পন্সর আজকে একটু আগেই আমরাও সবাইকে উত্তর পাঠিয়েছি, এইটা সম্পর্কে আমরা মন্তব্য দিয়েছি এবং আমরা প্রশ্নও করেছি যে যে কথাগুলো মাননীয় সংসদ সদস্য পার্লামেন্টে বলেছিলেন আপনারাও ভেরি সুন পেয়ে যাবেন। লন্ডনের বাহিরে যেহেতু এখন পর্যন্ত আমরা ইসলামিক কনফারেন্সের অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা করিনি অথবা কোনো টিকিট দিইনি, তাই লন্ডনের বাহিরে যারা আয়োজক হিসেবে আমাদের কমিউনিটির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা কাজ করছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা একটু ধৈর্য ধরবেন এবং ইনশাল্লাহ আমরা ভেরি সুন আপনাদেরকে ডেট জানাবো এবং পুরো ব্যাপারটা আপনাদেরকে আমরা আপডেট জানাবো। লন্ডনের ভেতরে অর্থাৎ লন্ডনের রয়্যাল রেজেন্সির জন্য যারা টিকিট কিনেছেন, আপনারা যারা ডিএস ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেছেন সাথে সাথে আপনারা উত্তর পেয়েছেন, এবং যারা এখনও যোগাযোগ করেন নাই আপনারা ইমেল করুন অথবা ফোন করুন সাথে সাথে আপনারা অ্যান্সার পাবেন। ইমেল করার জন্য আপনারা event@dhfoundation.org.uk এই ইমেলে ইমেল করতে পারেন, সেটা যে কোনো বিষয়, সেটা রিফান্ড হোক, যে কোনো বিষয়ে আপনারা ইমেল করতে পারেন, অথবা আমাদের দুটো হট নাম্বার আপনাদের পোস্টারে বা আপনাদের কাছে আছে, সেই হট নাম্বারে ফোন করলে সাথে সাথেই ওনারা আপনাদের টিকিটের ব্যাপারে যে কোনো বিষয়ে আপনাদেরকে আপডেট করবেন। আমি বিশ্বাস করি যে আপনারা অনেক ধৈর্য ধরেছেন এবং আরেকটু ধৈর্য ধরবেন এবং ধৈর্যের মাধ্যমেই আমরা আমাদের সুফল বয়ে আনতে পারব। আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের অনুভূতি, আপনাদের শ্রদ্ধাবোধ জনাব আজহারির প্রতি এত বেশি তা দেখে সত্যি আমি আবেগতাড়িত, এবং আমি বিশ্বাস করি আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে জনাব মিজানুর রহমান আজহারি আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখলেন আতাউল্লাহ ফারুকের কথা শুনলেন। আসলে রাখে আল্লাহ মারে কি ইসলামের জয় একদিন হবেই। আজারি হুজুরের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, আমাদের সারা পৃথিবীর আর সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা আছে আজারি হুজুরের জন্য। আমরা আজারি হুজুরের জন্য দোয়া করি অবশ্যই যেন তিনি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারেন এবং তিনি যেন যুক্তরাজ্যে গিয়ে ইসলাম প্রচার করতে পারেন, দিন প্রচারের কাজে নিয়োজিত থাকেন সারা জীবন, এটাই আমরা দোয়া করি। এবং কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে, যে সকল মানুষরা আজহারি বিরুদ্ধে যে সকল ব্যক্তিরা আজহারি হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই সকল চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু সব নিমিষেই শেষ হয়ে গেছে। রাখে আল্লাহ মারেকে, অবশেষে আজহারি হুজুরের জয় হবেই ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যদি আজহারি হুজুরের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে।